জানি 365 দিনে এক বছর, এক দিনে হচ্ছে 12 ঘন্টা, সরি 24 ঘন্টা, দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, দিয়ে দিন রাত মিলে 24 ঘন্টা, যেটাকে আমরা একদিন বলে থাকি। এগুলো আসলে তৈরি হয়েছে কীভাবে? তো এই 12 সংখ্যাটা এবার কীভাবে আসলো? তো 12 সংখ্যাটা একটা মজার ট্রিক আছে। 12 সংখ্যাটা আসলে ঘন্টা কেন 12 হলো, আর আমাদের মিনিটে কেন 60 হলো, বা আমাদের সেকেন্ডে কেন 7 মিনিটে, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা হলো? তো এর একটা মজার গল্প হচ্ছে, যখন সংখ্যাপদ্ধতিটা আবিষ্কার হয় তখন আমরা দেখতে পাই, যদি আমাদের ছোট বাচ্চাদেরকে কোনো সংখ্যার যোগ করতে বলি তাহলে তারা কিভাবে করে, তারা করে হচ্ছে তাদের আঙুল গুনে। অর্থাৎ তোমার কাছে 3টা বল আছে, তুমি 8 3টা নিলে, তাহলে সে কী করে, 1 2 3, যার 3 আছে আরও 3টা যোগ করবো, 1 2 3, 3টা আছে, এবং সে তারপরে কী করে আরও 3টা যোগ করে, 4 5 6, এভাবে সে গণনা করে। বা নুড়ি পাথর দিয়ে গণনা করে, গণনা শেখানো হয়, কাঠি দিয়ে গণনা করানো শেখানো হয়। এইটা আসলে আদিম যুগেও এরকম করা হতো। আদিম যুগে কাঠি, নুড়ি, বিভিন্ন ফলের বিসি ইত্যাদি ব্যবহার করা হতো। তো এই যে কাঠি, বিসি, দাগ কাটা, এখান থেকে যে প্রথম সংখ্যাপদের সূচনাটা হলো, তো সেখান থেকেই কিছুটা আঙুল, কাঠির সাথে আঙুলের মিল থাকার কারণে কী করে মানুষ পরবর্তীতে আঙুল দিয়ে গণনা শুরু করে। তো তোমরা খুবই আশ্চর্যভাবে শুনে যে 12 ঘন্টাটা কীভাবে আসলো, মজার একটা ঘটনা। আমাদের হাতে আঙুল কয়টা? 5টা। তো 5টার এই 4টার আঙুলের দিকে খেয়াল করো, যদি খেয়াল করে দেখো তাহলে এখানে এই কর আছে কয়টা? 1টা 2টা 3টা, মানে 3টা ক্ষুদ্র হার রয়েছে, 1 2 3টা। তো মানুষ যদি এই আঙুলের সাহায্য নিয়ে এই 4টা আঙুলকে গণনা করে তাহলে কত হয় দেখো, 1 2 3, 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি এই যে 12, এই আঙুল একটা হাত দিয়ে সে 12 পর্যন্ত গণনা করতে পারে, এখান থেকেই মূলত 12 ঘন্টার সূচনাটা হয়ে থাকে। এবং তারা দিনকে 12 12, দিনকে 12 ঘন্টায় ভাগ করে, রাতকে 12 ঘন্টায় ভাগ করে। তো এই হচ্ছে আমাদের 12 আসার কাহিনী, যে 12 সংখ্যাটা কীভাবে আসছে। এর পরবর্তীতে যদি আমরা বলি তাহলে 60 কীভাবে আসলো, তো 60 আসছে আসলে দুই হাতের ব্যবহারে। দুই হাতের ব্যবহারে কীরকম, আমরা এই হাতে কত পর্যন্ত গুনতে পারি, 12 পর্যন্ত, আর এই হাতে আঙুল কয়টা? 5টা। তো আমি যখন একবার 12 গুনলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 12 গোনার পরে আমি একটা আঙুল ছেড়ে দিলাম, তাহলে 1 12, এরপর আবার 12 গোনার পরে 2 12, আরেকবার গোনার পরে 3 12, তারপরে গোনার পরে 4 12, সর্বশেষ 5 12। অর্থাৎ দুই হাত ব্যবহার করে আমি মোট 5 বার 12 গুনতে পারি। তো এই 5 12 60, সুতরাং এই যে হাত থেকেই এই 12 এবং 60-এর আবির্ভাব। আশা করি মজা পেয়েছ। তো এবার আসি সংখ্যা পদ্ধতিটা। আসলে সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমি যে এতক্ষণ দিন রাত গণনা করলাম বা এখান থেকে একটা দূরত্ব গণনা করলাম, গণনা পদ্ধতি হচ্ছে, সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছুকে পরিমাপ করে তার লিখিতভাবে ফল প্রকাশের পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। কী বললাম, কোনো কিছুকে পরিমাপ করে সেটার লিখিত আকারে প্রকাশ করার পদ্ধতিকে বলা হবে সংখ্যা পদ্ধতি। তার মানে আমি যে দূরত্বটা মাপলাম এটা একটা সংখ্যা পদ্ধতির সাথে সাহায্য করেছি, আবার আমি যে উচ্চতা মাপছি এটা একটা সংখ্যা পদ্ধতিতে সাহায্য করেছি। তো সংখ্যা পদ্ধতির কে মূলত আদিম যুগের থেকে এ পর্যন্ত ধরলে পরে যতগুলো পদ্ধতি আসছে সেগুলোকে দুইটা ভাগে, প্রধানত ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো কি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের আগে জানা দরকার সংখ্যা এবং অঙ্ক আসলে কি জিনিস। তো অঙ্ক হচ্ছে অদ্বিতীয় প্রতীক, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকসমূহকে অঙ্ক বলে। কি বললাম, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকসমূহকে বলা হয় অঙ্ক। যেমন তোমরা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা যেটা শিখে আসছি সেটা 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মানের কিন্তু প্রতীক রয়েছে। তোমরা যত সংখ্যাই লেখো এই 10টি অঙ্কের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তাহলে অঙ্ক কোনগুলা, এই যে আমরা টোটাল ব্যাপারগুলো বললাম যে আলাদা আলাদা একটা সংখ্যা পদ্ধতিতে আলাদা আলাদা যে প্রতীক বা মৌলিক চিহ্ন বলতে পারি ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে অঙ্ক। আর এই অঙ্ক হচ্ছে কি করে, যখন একটা মান প্রকাশ করে তখন সেটা হচ্ছে সংখ্যা। অর্থাৎ একাধিক অঙ্ক একসাথে বসেও মান প্রকাশ করতে পারে, বা কী করতে পারে, একটা অঙ্ক একটা মান প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় 9 একটা অঙ্ক, কিন্তু আমি যদি বলি পাখি, এখানে পাখি 9টি পাখি উড়ে যাচ্ছে, তখন 9 একটি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। কী বললাম,
যখন শুধুমাত্র প্রতীক সমূহ নর্মাল একটা মান প্রকাশ করবে সেটা তখন অঙ্ক, কিন্তু সেটা দ্বারা যদি কোনো কিছু গণনা করে পরিমাপ করে ফল প্রকাশ করা হয় তখন সেটা হয়ে যাবে সংখ্যা। যেমন আমাদের ক্লাসে শিক্ষার্থী সংখ্যা 10 জন, শিক্ষার্থী সংখ্যা যদি 9 জন হয় তাহলেও সেটা সংখ্যা, কিন্তু যদি বলি এটা 9 তাহলে সেটা একটা অঙ্ক। বোঝা গেল সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য? অর্থাৎ অঙ্কের সমন্বয়ে কী তৈরি হবে? সংখ্যা তৈরি হবে। তো সংখ্যা কী? সংখ্যা হচ্ছে অঙ্কের সমন্বয়ে তৈরি ফল প্রকাশের মাধ্যম বলতে পারি, বা ফল প্রকাশের লিখিত রূপ। এবার আসি সংখ্যা পদ্ধতিতে। সংখ্যা পদ্ধতির যে দুই পদ প্রকার বলছিলাম, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির কী? আমি একটু বোর্ডে লিখি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি তো দুইটা ভাগে ভাগ করলাম, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসলে কিসের ভিত্তিতে আমি এটাকে ভাগ করলাম? এটা কি আমি ভাগ করেছি মূলত কয়েকটি জিনিসের সাথে? আমরা সংখ্যা পদ্ধতিকে ভাগ করেছি দুইটি পদ্ধতিতে মূলত এই 4টি জিনিসের উপর ভিত্তি করে। কীরকম? তো আদিম যুগে প্রথম যখন গণনা পদ্ধতি শুরু হয় তখন কি হয়, তখন মানুষ মূলত পাথরের গায়ে বা মাটিতে চিত্র অঙ্কন করার মাধ্যমে সংখ্যাগুলো প্রকাশ করত। কীরকমভাবে? অর্থাৎ আমি আজকে 4টা শিকার করলাম, তারা 4টা এরকম দাগ কাটত, এবং ধীরে ধীরে এই দাগ কাটে ধরা গেল অনেকগুলো দাগ হলো, তখন এই দাগগুলো পড়ার জন্য সমস্যা হতে শুরু করলো। সমস্যাটা কি? তখন দেখা গেল যে এতগুলো দাগ আবার গণনা করতে আরও অনেক সময়ের প্রয়োজন করে গেল। তো তখনকার মানুষ কী করা শুরু করলো? তখনকার মানুষ শুরু করা ধরলো যে এইটাকে আমি যদি এরকম একটা চিহ্ন দিয়ে লিখি, মোটা করার চেষ্টা করলাম, আমি এরকম একটা চিহ্ন দিয়ে লিখি, সেটার মান হবে আমার 10। এরপরে আমি যদি শামুকের খোলার মতো আসলে এরকম একটা সংখ্যা দেয়, এটার মান হবে হচ্ছে 100। হ্যাঁ, এরপরে আমি যদি এরকম একটা অঙ্ক দেই তো সেটার মান মোটামুটি এরকম একটা জিনিসের মান হবে 1000। এরপরে একটা আঙুল, আঙুলটা যদিও ভালো হবে না, একটা আঙুল যদি আঁকাই এটার মান মনে করলাম 10000। তারা এরকম আলাদা আলাদা কতগুলো প্রতীক বের করা শুরু করলো, ঠিক আছে, এরকম আলাদা আলাদা কতগুলো প্রতীক ব্যবহার করা শুরু করলো। তো এই প্রতীকগুলো মূলত ব্যবহৃত হয়েছিল প্রাচীন হায়ালোগ্লিফ পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে মূলত কী করা হয়, এই আলাদা আলাদা অসংখ্য প্রতীক ব্যবহার করা হয়। আমি প্রতীক আগে বলেছি, প্রতীক বা অঙ্ক কী? কোনো একটা সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য লিখিত যে আলাদা আলাদা চিহ্ন বা আলাদা আলাদা, এটাকে কী বলা যায়, হ্যাঁ আলাদা আলাদা চিহ্নই বলা যায় বা লিখিত রূপ, সেটাকে বলা হচ্ছে কি, প্রতীক বা অঙ্ক। তো এই অঙ্কগুলো তারা কী করতো, ব্যবহার করতে শুরু করলো। তো এই অঙ্কগুলো ব্যবহার করার একটা মান হচ্ছে, তো আপনারা যদি খেয়াল করেন ব্যাপারটা হচ্ছে এই যে মান, এরা যেখানেই যাক এরা এর নিজের যে একটা মান সেটা বহন করতে শুরু বহন করতো। অর্থাৎ এই মানটা আগে বা পিছনে থাক সেটা কখনোই কী হতো না, পরিবর্তন হতো না। তো এইটাই হচ্ছে আদিম প্রাচীন যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে যে সংখ্যা পদ্ধতির প্রতীকসমূহর স্থান ভেদে মানগুলো আলাদা হয় না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কী বললাম, যে সংখ্যা পদ্ধতির প্রতীকসমূহের স্থান পরিবর্তনের ফলে মানের কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, যে সংখ্যা পদ্ধতির অঙ্কসমূহ যদি তাদের মধ্যবর্তী স্থান পরিবর্তন করে তাহলে তাহলে কী হয়, তাদের মানসমূহ পরিবর্তন হয়, তাকে বলা হয় কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই 4টা জিনিসের উপর ভিত্তি করে যে আমরা কী করলাম, দুই পদ্ধতিকে ভাগ করলাম, তাহলে আমরা বলবো যে এই দুইটা পদ্ধতি ভাগ করার কারণটা কি। প্রথমেই হচ্ছে প্রতীক সংখ্যা, যেটাকে বলা হয় বেস। প্রতীক সংখ্যা অর্থাৎ যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে টোটাল যে কয়েকটি অঙ্ক ব্যবহার করা হবে সেটাকে বলা হবে প্রতীক সংখ্যা। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই প্রতীক সংখ্যা ছিল অনির্দিষ্ট, অর্থাৎ এখানে আসলে কতটি প্রতীক ব্যবহৃত হচ্ছে এটা কেউ জানতো না, নির্দিষ্ট নয়। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রতীক সমূহ একটা নির্দিষ্ট সীমায় গিয়ে থেমে যায়, অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে 10টি আলাদা আলাদা প্রতীক ব্যবহৃত হয়, কোনো সংখ্যা পদ্ধতিতে 2টি আলাদা আলাদা প্রতীক ব্যবহৃত হয়, কোনো সংখ্যা পদ্ধতি 8টা, কোনোটায় 16টা, কোনোটায় 60টা, যেমন আমাদের আদিম যুগের যেটা ছিল 60টা ব্যবহৃত হতো। তো এরকম কতগুলো কী করা যায়, এরকম আলাদা আলাদা নির্দিষ্ট বেস প্রতীক ব্যবহৃত হবে, কিন্তু প্রতীকগুলো অবশ্যই কী হবে, নির্দিষ্ট সংখ্যার হবে, অর্থাৎ সেটা কম বেশি হতে পারবে না, সেটাই হচ্ছে বেস। বেস হচ্ছে কি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীকের সংখ্যা,
তার মানে কি থাকবে, প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতীক সংখ্যা নির্দিষ্ট থাকে না, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রতীক সংখ্যা কি থাকে, নির্দিষ্ট থাকে। এরপরে প্রতীকের স্থানীয় মান, যেটা দুইটার ক্ষেত্রেই থাকে। প্রতীকের স্থানীয় মানটা কি, আমি এই যে একটা প্রতীক লিখলাম, এই প্রতীক বলতে আসলে দেখ বোঝা যাচ্ছে 10, এই প্রতীক বলতে 100, এই প্রতীক বলতে 1000। এখানে খেয়াল করেন যে এই যে এক, একের কিন্তু একটা নিজস্ব মান রয়েছে। হ্যাঁ, একের কিন্তু একটা নিজস্ব মান রয়েছে। যদি আমরা 123টাকে লিখি, 123, এর এই এক কিন্তু যেখানেই যাক তার একটা নিজের মান থাকবে, সেটা কত, এক। এই দুইয়ের যেখানেই থাক তার একটা নিজের মান থাকবে, সেটা হচ্ছে 2। ঠিক সেরকমভাবে এই সকল প্রতীকের নিজের একটা মান ছিল, সে যেখানেই যাক সে ওই মানটা বহন করবে, সে ওই মানটা সেখানে গিয়ে প্রকাশ করবে। এরপরে প্রতীকের স্থানীয় মান, যেটা মূলত দুইজনকে আলাদা করেছে। তো প্রতীকের স্থানীয় মান কোনটা, যে এই প্রতীকের অবস্থান ভেদে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে আমি 10 লিখেছি, এই 10টা 10 আগে হোক বা পরে হোক, বা এইটা যদি আমি আগে আগে লিখি, এইটা যদি আমরা আগে লিখি, এইটা আপনারা জানেন 100, এটা হচ্ছে 10। তো এই দুইটা মানের কি কোনো পরিবর্তন হয়েছে না, এটা 100ই আছে, এটা 10ই আছে। আবার এক্ষেত্রে এটা 10 আগে লিখলেও 10 আছে, পরে লিখলেও 100ই আছে, কিন্তু এই আগে পাশে হওয়ার পর্যন্ত এই সংখ্যা পদ্ধতির মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি এই অঙ্কটাকেই এরকম লিখতাম, এরকম লিখতাম, তাহলে কি হতো, এইটা একক স্থানীয় মান থাকতো, একক স্থানীয় মানের জন্য এটার মান হতো 3, এটার মান হতো 2 × দশক স্থানীয়র জন্য 10, অর্থাৎ এটার মান হয়ে যেত তখন 20, এই একক স্থানীয় এটার মান তখন 1 × হয়ে যেত 100, অর্থাৎ শতক স্থানীয় মান, শতক স্থানীয় মানের জন্য এটা হয়ে যেত 100। ঠিক সেরকমভাবে এই অবস্থান পরিবর্তন করার জন্য এই ক্ষেত্রে এর মান হচ্ছে কত, 1, অর্থাৎ একই থাকতেছে। এই দুইয়ের দশক স্থানীয় মানের জন্য এটার হয়ে যাচ্ছে 20, আর এই 3-এর শতক স্থানীয় মানের জন্য এই মানটা কত হয়ে যাচ্ছে, 3 × 100 সমান হচ্ছে 300। খেয়াল করেন এইটা বলতে 123 আর এটা হচ্ছে 321। এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো প্রতীক আসলে একই আছে, প্রতীকগুলো কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু তারা অবস্থান পরিবর্তনের কারণে তাদের মান কিন্তু পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে আসলে স্থানীয় মান, অর্থাৎ স্থান পরিবর্তনের সাথে সাথে যখন প্রতীকসমূহের মানেরও পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় প্রতীকের স্থানীয় মান, যেটা শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ঘটে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেটা কখনোই ঘটবে না। আর হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্টটা কি, আমরা যখন কোনো একটা পূর্ণ সংখ্যাকে আরও ছোট করে লিখতে চাই তখন মূলত আমাদের র্যাডিক্স পয়েন্টের প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি লিখি 123.32, তো খেয়াল করেন এই যে আমি যে দশমিকটা বললাম এটাকে বলা হয় মূলত র্যাডিক্স পয়েন্ট, এটাকেই মূলত বলা হয় র্যাডিক্স পয়েন্ট। অর্থাৎ এইটাই হচ্ছে দশমিক কোনো একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে কি করে, আলাদা করে। এই র্যাডিক্স পয়েন্টের বাম পাশে থাকে হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডান পাশে থাকে হচ্ছে ভগ্নাংশ। কোনো একটি র্যাডিক্স পয়েন্টের বাম পাশে থাকে পূর্ণ সংখ্যা, ডান পাশে থাকে হচ্ছে ভগ্নাংশ। বোঝা গেল? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির অঙ্ক কাকে বলে, সংখ্যা পদ্ধতির সংখ্যা কাকে বলে, সংখ্যা পদ্ধতি দুই প্রকার, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো কী কী এবং সেগুলো কত মান প্রকাশ করে, এবং প্রতীক সংখ্যা, প্রতীকের নিজস্ব মান, প্রতীকের স্থানীয় মান, র্যাডিক্স মান ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার আসো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যদি বলি, সংখ্যা আসলে প্রকারভেদটা অনেক প্রকারের। তো আমাদের সিলেবাসে 4 প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা সেই 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে এখন দেখব। তো সংখ্যা পদ্ধতিকে মূলত বিভক্ত করা হয়েছে তাদের প্রতীক সংখ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে? তাদের প্রতীক সংখ্যার উপর ভিত্তি করে কি করা হয়েছে, সংখ্যা পদ্ধতিকে বিভক্ত করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখবো যে আমরা সার্বজনীনভাবে যেটা ব্যবহার করে থাকি, ছোটোবেলা থেকে যেটা ব্যবহার করে আসছি, সেই 1, 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো দিয়ে যে সংখ্যা পদ্ধতিটা গঠিত, সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলে ডেসিমাল। তো দশমিক সংখ্যা পদ্ধতির মোট প্রতীক সংখ্যা রয়েছে 10টি, পর থেকে 0, 1, 2, 3, 4, 5, 6। সংখ্যার ক্ষেত্রে যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি।
কি বললাম, যে সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এখন বেস কি জিনিস একটু আগেই বলেছি, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীকের সংখ্যাকে বেস বলে। যেমন এখানে শূন্য থেকে নয় পর্যন্ত মোট প্রতীক হয়েছে আলাদা আলাদা 10টি, সুতরাং এর বেস হবে কত 10। আমি যদি বলি এখানে বেস কত, বেস হবে বেস 10, কারণ মোট আলাদা আলাদা প্রতীক হয়েছে কত 10টি, ঠিক আছে, বেস হচ্ছে 10। বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি আলাদা আলাদা প্রতীক রয়েছে, শূন্য এবং এক। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক অর্থাৎ দুইটা বেস ব্যবহৃত হয়, দুইটা দুই বেস ব্যবহৃত হয়, যদি আমরা সংখ্যা বলি তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস দুই তাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টি আলাদা আলাদা প্রতীক রয়েছে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 তাকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রতীকগুলা কী কী, শূন্য থেকে 7 পর্যন্ত। এরপরে হেক্সাডেসিমেল বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে যে যে সংখ্যা পদ্ধতির প্রতীক 16টি তাকে বলা হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের গতানুগতিক শূন্য থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে এরা ইংরেজি বর্ণ এ বি সি ডি ই এফ এর এইগুলা দিয়ে কী করা হয়েছে, সংখ্যা পদ্ধতিটাকে 16 ভিত্তিক করা হয়েছে। তো আমরা যদি দেখি তাহলে এ এর মান মোটামুটি 10 দশমিক সংখ্যায়, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। এগুলো হচ্ছে আমাদের দশমিক মানের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এরপরে আগামী ভিডিওতে আমি বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে